কালোপরি আর কালো ময়নার মাঝে তুমুল লড়াই, হাজার দর্শকের করতালি, পিছু হটল কালো ময়না, দর্শকদের গগন বিদারী চিৎকার। যন্ত্র আর কংক্রিটের রাজধানী শহরে পল্টন ময়দানে এ ছিল ভিন্ন এক আমেজ। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরাম ও বাংলাদেশ কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত লোকজ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে সারের লড়াই ইভেন্টটি ছিল উপস্থিত দর্শকদের জন্য ভিন্ন এক আমেজ। আমাদের শহরের জীবনে সেই ব্যস্ততার মাঝে আমাদের সকলের সামনে গ্রামীণ খেলা ভালো লাগছে। অ্যাকচুয়ালি এর আগে কখনো এরকম ভাবে সারের খেলা দেখা হয় নাই, আজকেই ফার্স্ট টাইম। এর আগে সবার সাথে পয়লা বৈশাখ উপলক্ষে বড়াপুর হাজবেন্ডের সাথে বেড়াতে আসছি, তো খুব মজা করলাম, অনেক ভালো লাগলো। আজকে দেখে আমার খুবই ভালো লেগেছে। গরু খেলা হইতেছে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো বাংলার এগুলো লোক সংস্কৃতির জন্য এই পয়লা বৈশাখ উপলক্ষে তুলে ধরতে পারে, এই জন্যে তাদের মনে দাগ কেটে গেছে এই প্রতিযোগিতা। দেশের বিভিন্ন জেলা থেকে 12টি সার আনা হয়েছিল, এর মধ্যে যশোরের জনি ফরাজির কালোপরি চ্যাম্পিয়ন হয়, যশোরের কাদেরের কালো ময়না হয় রানার্স আপ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। যে এই যে আমাদের লোকজ যে শিল্প এবং ক্রীড়া যেগুলা এখানে কয়েকদিন ধরে অনুষ্ঠিত হলো, এগুলার জন্য যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তারা যা বলবে অবশ্যই আমি তাদের সাথে থাকবো। মানে এইভাবে যদি আমরা আরো সামনে করতে পারি, আরো সুন্দর করে করতে পারি, আরো বড়সড়ো মানে বড় পরিসরে করতে পারি, অবশ্যই এই খেলাধুলার জন্য আমাদের ঐতিহ্যের জন্য এটা অত্যন্ত ভালো হবে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মহাসচিব তরফদার মোহাম্মদ রুহুল আমিন। আসলে আজ সংগঠক হিসাবে আমি যেটা মনে করি যে ক্রীড়া সংগঠক পরিষদ এবং কান্ট্রি গেমস অ্যাসোসিয়েশন যে কাজটা করেছে এটা একটা আসলে অত্যন্ত প্রশংসার দাবিদার, কারণ যে জিনিসটা হারিয়ে যাচ্ছিল এবং আমাদের নতুন প্রজন্ম যে খেলাগুলো দেখেন, ইভেন আমিও এই ধরনের খেলা বহুদিন দেখি নাই, এটা এই যে আয়োজনটা করেছে, আয়োজনটা অত্যন্ত বাঙালি জাতির জন্য শুভ বিষয়, এটা ভালো বিষয়। আর যারা শহরে বসবাস করে, যারা নতুন প্রজন্ম, তারা এই সমস্ত দেখে তারা আরও গ্রামের প্রতি আকৃষ্ট হবে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক ফোরামের সভাপতি আজম নাসিরউদ্দিন। এটা থাকবে, কারণ এই সাতজন স্ব ক্ষেত্রে কিন্তু ওনারা যথেষ্ট অবদান রেখেছেন আমাদের এই ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আর কি। এটা আগামী দিনে অব্যাহত থাকবে, কারণ জেলা পর্যায়ে ওনারা ব্যাপক ভূমিকা রেখেছিলেন। আজকে যে বা সাবেক জাতীয় বিভিন্ন ডিসিপ্লিনে জাতীয় খেলোয়াড় তৈরি করার পেছনে ওনাদের ভূমিকা ছিল। নতুন বর্ষবরণে ভিন্ন এই আয়োজন দর্শকরা উপভোগ করেছেন প্রাণ ভরে। অনুষ্ঠানে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য জাতীয় ওপেনার নাফিস ও তামিম ইকবালের বাবা মরহুম ইকবাল খান, মরহুম দুলু আফেন্দি, মরহুম আব্দুর রহমান, পাবনার বজরগোপাল সাহা, কলসিন্দুরের মালারানী সরকার, সিলেটের রণজিৎ দাস ও নড়াইলের খান তহিদুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়। রায়হান মাহমুদ, গ্লোবাল স্পোর্টস ডট কম ডট বিডি।